বিভিন্ন দাবি নিয়ে ওড়িশা মোটর ট্রান্সপোর্টস ইউনিয়ন পক্ষরু আঞ্চলিক পরিবহন কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শিত হয়ে যাইছে। এই পরিপ্রেক্ষীরে সংগঠন পক্ষরু বালেশ্বর রেল স্টেশন নিকটরু এক শোভাযাত্রা বাহারি শহর পরিক্রমা করিবা সহ পরিবহন কার্যালয়ঠারে পৌঁছিতেলা। বস, ট্রক, অটো, ট্রেকর, ট্যাক্সি প্রভৃতি ড্রাইভর মানক সমেত অন্যান্য কর্মচারী মানে এতে সামিল হয়েছিল। পরিবহন কার্যালয় সম্মুখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিখিল ওড়িশা পরিবহন শ্রমিক মহাসংঘর সাধারণ সম্পাদক রাধারমণ ষড়ঙ্গী অধ্যক্ষতা করা সহ সাম্প্রতিক স্থিতরে পরিবহন ক্ষেত্রে কার্যরত শ্রমিক, কর্মচারী এবং ড্রাইভর মানে সামনা করুথিবা বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেছিলেন। কেন্দ্র সরকারঙ্কর উদাসীনতা যোগুঁ পরিবহন শ্রমিক কর্মচারীঙ্কর জীবন জীবিকা প্রতি বিপদ দেখা দেইছি বলে সে আরোপ করেছিলেন। সুস্থ পরিবহন নীতি প্রণয়ন, সমস্ত কর্মচারী মানুষ নিযুক্তিপত্র প্রদান করা সহ ভবিষ্য নিধি পাঠি যোজনায় সামিল করা, শ্রমিক কল্যাণ স্বাস্থ্য বীমা লাগু করা, লাইসেন্স নবীকরণ বিলম্ব জনিত জরিমানা আদায় বন্ধ করা প্রভৃতি দাবি সে উপস্থাপন করেছিলেন। দাবি পূরণ নিয়ে সরকার তুরন্ত পদক্ষেপ গ্রহণ নকলে আগামী দিনের সংগঠন তীব্র আন্দোলনকে ওহ্লাইব বলে শ্রী ষড়ঙ্গী চেতাবনী দিয়েছিলেন। মোদি সরকার 1988 মশায় যে মোটর ভেহিকল আক্ট সংশোধন করি আনিছেন, লোকসভার পাশ করে সারিছেন, রাজ্যসভার হ্যাঙ্গি রয়েছে। যেহেতু আন্দোলন চলছে ভারতবর্ষ সারা, বন্ধ অগস্ট 7 আমি ভারত অল ইন্ডিয়া স্ট্রাইক কলু, কেবল ট্রান্সপোর্ট ওয়ার্কর অগস্ট 7 বন্ধ কলু, তা আগু 15 মশায় এপ্রিল 30 বন্ধ হয়েছিল। এই যে লড়াই চালছে তা ফলরে মোদি আর সাহস করি রাজ্যসভার আলোচনা করি স্থগিত রাখছেন। 2019 ইলেকশন আগুর আউ পাশ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আরটিও পুলিশ মানে সেই যে বিল অছি সে বিল পাশ নেওয়া সত্ত্বে কার্যকারী করছেন, সেই বিল কু দেখি বিভিন্ন জায়গার থানা আরটিও সব আরম্ভ করছেন। ট্যাক্স বিল পাশ হয়নি, অনেক ট্যাক্স আদায় হচ্ছে, ড্রাইভর মানকর যদি লাইসেন্স রিনু নহেলা প্রতিদিন ফাইন করে 50 টাকা লেখা ফাইন করছেন। তেণু এ যে কথা চালছি সেই আমি মূল দাবি হচ্ছে সেই যে আমেন্ডমেন্ট বিল কি বাতিল কর। ওড়িশা মোটর কর্মচারী সংঘর সাধারণ সম্পাদক রাজকিশোর লেঙ্কা, কোষাধ্যক্ষ অসিত বরণ দাস, সম্পাদক সুশান্ত সাহু, বিনোদ জেনা, অজয় বেহেরা, সুশান্ত নায়ক, বিজয় পাত্র, প্রেমরঞ্জন পাত্র, নিকুঞ্জ বসন্ত রায়, সুভাষ সিং, মদন দাস প্রমুখ এতে যোগ দিয়ে সরকারঙ্ক পরিবহন নীতিকে তীব্র সমালোচনা করেছিলেন। এই অবসরে সংগঠন পক্ষরু কেন্দ্র পরিবহন মন্ত্রীঙ্ক উদ্দেশ্যে এক দাবিপত্র আঞ্চলিক পরিবহন অধিকারীঙ্কু প্রদান করা যাইতিলা।